23 ডিসেম্বর 2022 জুমার পরের মজলিসে মাওলানা রিজওয়ান আশরাফ সাহেব উর্দু কিতাব থেকে গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। بسم الله الرحمن الرحيم حكيم الامه مجدد الملت حضرت مولانا شاہ اشرف علی تھانوی نور اللہ مرقدہ منتخب مضامین کتاب تحفۃ العلماء থেকে পড়তেছি 206 নম্বর পৃষ্ঠা থেকে। ফজলিয়াত میں پڑھنے سے آدمی کا فہم مسخ ہو جاتا ہے اور ضروری کاموں سے رہ جاتا ہے۔ حضرت حکیم الامت مجدد الملت حضرت مولانا شاہ اشرف علی تھانوی نور اللہ مرقدہ بولین অনর্থক কাজকর্মের পিছনে পড়ার কারণে মানুষের বুঝ বুদ্ধি বিকৃত হয়ে যায় এবং জরুরি কাজকর্ম থেকে যায়। খুলি হুই বাত হ্যায় জব চাহো তজরবা কর লো, স্পষ্ট বিষয় যখন চাও পরীক্ষা করে দেখো। মিলনা জুলনা কম কর দো, বোলনা কম কর দো, ইধর উধর ফজুল দেখনা ভালনা কম কর দো, মাসি সে ইজতনাব করো, উসসে খুদ বখুদ ফাহম ওর আকল মে নূরানিয়ত পেদা হোগি। হযরত বলেন যে মানুষের সঙ্গে বেশি মেলামেশা করো না, কথা বলা কম করো, কথাবার্তা কম বলো, এদিক সেদিক অনর্থক দেখতে থেকো না, গুনাহের কাজ থেকে দূরে থাকো। এর কারণে আপনাতেই বুঝ বুদ্ধি এবং বিবেকের মধ্যে নূর পয়দা হয়। জো লোক বক বক বহুত করতে হ্যাঁ উনকি ফাহম ওর আকল বরবাদ হো জাতি হ্যায়, মাসি সে ইধর উধর দেখনে সে হওয়াস মুন্তশির হোকর আকল খারাপ হো জাতি হ্যায়। যে সকল লোক সারাক্ষণ অনেক কথাবার্তা বলতে থাকে, বক বক করতে থাকে, তাদের বুঝ বুদ্ধি এবং বিবেক নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে এবং এদিক সেদিক বেশি দেখার কারণে অনুভূতি শক্তি বিক্ষিপ্ত হয়ে যায় এবং এর কারণে আকল খারাপ হয়ে যায়, বিবেক খারাপ হয়ে যায়। জো শখস ফজুলিয়াত মে মুবতালা হোগা ও কভি জরুরিয়াত কি তরফ মুতাওয়াজ্জেহ নাহি হো সকতা, ইয়ে তাজরিবা কি বাত হ্যায়। হযরত বলেন যে ব্যক্তি অনর্থক কাজকর্মে লিপ্ত হবে সে কখনো জরুরি কাজকর্মের দিকে মনোনিবেশ করতে পারে না, এটা পরীক্ষিত বিষয়। ফজুল লাগু কালাম আবাস কালাম সব একই হ্যাঁ, উসে কল্প মে জুলমত পেদা হতি হ্যায়, নূরানিয়ত ফানা হতি হ্যায়। অনর্থক লাগু কথা, অনর্থক কথাবার্তা, বেহুদা কথা সব একটাই, এর কারণে অন্তরের মধ্যে অন্ধকার পয়দা হয় এবং অন্তরের নূর ধ্বংস হয়ে যায়। হককে ইস্তেদাদ বরবাদ হতি হ্যায়, উস ইস্তেদাদ কে জাইফ হোনে কো হাদিস মে মৌত কল্প কাহা গয়া হ্যায়। হকের তালাশ, হকের যোগ্যতা, হক কবুল করার ইস্তেদাদ এবং যোগ্যতা এটা নষ্ট হয়ে যায় এবং এই যোগ্যতা দুর্বল হওয়ার হওয়াকে হাদিস শরীফের মধ্যে মৌতে কল, হৃদয়ের মৃত্যু বলা হয়েছে। উসকা হাসিল ইয়ে কে কল্প মে এক নূর হোতা হ্যায় ও জাইফ হো জাতা হ্যায়, সার কথা হলো এই অন্তরের মধ্যে এক নূর থেকে সেটা দুর্বল হয়ে যায়। আবাস কা এক জারব তো এই হ্যায় কে কসরতে আবাস সে কল্প কা নূর বুঝ জাতা হ্যায় আর কল্প মে কসাবত পেদা হতি হ্যায়। অনর্থক কাজকর্মের কথাবার্তার একটা ক্ষতি তো এটা এটাই যে এটাও একটা ক্ষতি যে অনর্থক কাজকর্মে বেশি লিপ্ত হওয়ার কারণে অন্তরের নূর নিভে যায় এবং অন্তরের মধ্যে কঠোরতা পয়দা হয়। চুনাচে বেলা জরুরত আগর কোই কিসি সে ইতনা পুছ লে কে কাহা যাওগে উসসে ভি কল্প মে জুলমত পেদা হো জাতি হ্যায়। সুতরাং বিনা প্রয়োজনে যদি কেউ কোনো ব্যক্তিকে এতটুকু জিজ্ঞেস করে যে কোথায় যাবে, এর দ্বারাও অন্তরের মধ্যে অন্ধকার পয়দা হয় আর কল্প মুর্দা হো জাতা হ্যায় এবং দিল মরে যায়, মৃত হয়ে যায়। আগর কিসি কো হেস হি ন হো তো উসকা এলা ক্যা এলাজ হ্যায়, আর যদি কারো অনুভূতি না থাকে তার কি চিকিৎসা। আগর আখিরাত কি ফিকির হো তো ইনসান কবি ফজুল ওর আবাস মে নাহি পড় সকতা, যদি আখিরাতের ফিকির থাকে, চিন্তা থাকে, তাহলে মানুষ কখনো অনর্থক কাজকর্মে কথাবার্তায় পড়তে পারে না। পড়না তো দূর কি বাত হ্যায় উসকো আঁখ উঠাকর ভি নাহি দেখ সকতা, এরতে লিপ্ত হওয়া তো দূরের বিষয়, চক্ষু উঠিয়ে তার দিকে কখনো দেখতেও পারে না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে অনর্থক কাজকর্ম কথাবার্তা থেকে বিরত রাখে। তৌফিক দেন।